প্রিয় ছাত্র ছাত্রীরা, তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি উইথ অয়নে। আর আমি অয়ন তোমাদের সাথে। আজকে আমরা ভিডিওতে দশম শ্রেণীর ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় ভারতের অর্থনৈতিক পরিবেশ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নমান 2, 3 এবং প্রশ্নমান 5-এর প্রশ্নগুলো আলোচনা করব। আজকে যে কটা প্রশ্ন আমি দেব সেই কটা প্রশ্ন কিন্তু খুব ভালোভাবে তোমরা রেডি করবে স্কুলের টেস্ট পরীক্ষার জন্য এবং তার পাশাপাশি ফাইনাল পরীক্ষার জন্য। তার কারণ এই যে প্রশ্নগুলো আমি দেব এগুলো বিগত বছরের মাধ্যমিক পরীক্ষায় প্লাস টেস্ট পেপারে বারবার করে আসা প্রশ্ন, অর্থাৎ এই প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজকের মূল ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল বাটনটাকে সিলেক্ট করে রেখো, এই রকমই গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিদিন পাওয়ার জন্য। আর এই ভিডিওগুলো বন্ধু বান্ধবদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করে দিও। ভারতের অর্থনৈতিক পরিবেশ থেকে প্রশ্নমান 2-এর প্রথম প্রশ্ন, প্রথমে কতগুলো ফসল এবং কৃষি ব্যবস্থার সংজ্ঞা তোমাদের পড়তে হবে, যেমন তন্তু ফসল, বাগিচা ফসল, তার পাশাপাশি বাগিচা কৃষি কী, রবি শস্য, খরিফ শস্য, জায়িদ শস্য, অর্থকরী ফসল, মিলেট, এগুলোর সংজ্ঞা তোমাদের পড়তে হবে। একটি খারিফ শস্য ও একটি রবি শস্যের নাম লেখো। শিকড় আলগা শিল্প বা অস্থানু শিল্প কী, পেট্রোরসায়ন শিল্পকে শিল্প দানব কেন বলা হয়, আদমশুমারি কাকে বলে, পুনর্রপ্তানি বন্দর কাকে বলে, আউটসোর্সিং কি, বেঙ্গালুরুকে কেন ভারতের সিলিকন ভ্যালি বলা হয়, ধারণযোগ্য উন্নয়ন কি, তথ্য প্রযুক্তি শিল্পের সংজ্ঞা দাও, অনুসারী শিল্প কাকে বলে, ভারতের প্রধান অভ্যন্তরীণ জলপথের যুক্তকারী কেন্দ্র দুটির নাম লেখো, জীবিকা সত্তাভিত্তিক কৃষি বলতে কি বোঝো, ধাপ চাষের গুরুত্ব লেখো, সোনালী চতুর্ভুজ এবং হীরক চতুর্ভুজ কি, পণ্যসূচক কাকে বলে, সবুজ বিপ্লব কি, জনঘনত্বের সংজ্ঞা অর্থাৎ জনঘনত্ব কাকে বলে এবং তার পাশাপাশি জনঘনত্বের দুটি বৈশিষ্ট্য রেডি করে রাখবে। ভারতের কৃষির বৈশিষ্ট্য লেখো, নিবিড় বা প্রগাঢ় কৃষি কাকে বলে, সোনালী পানীয় কাকে বলে, উদীয়মান শিল্প কাকে বলে, বিশুদ্ধ ও অবিশুদ্ধ কাঁচামাল কি, সেল SAIL কি, ইঞ্জিনিয়ারিং শিল্প কি, স্থিতিশীল জনসংখ্যা বা শূন্য জনসংখ্যা কাকে বলে, জনবিস্ফোরণ কাকে বলে, নগর মহানগর মেগাসিটি কাকে বলে, শিপিং লাইন ও শিপিং লেন কি, পরিপূরক বন্দর কাকে বলে, ইন্টারনেটের দুটি গুরুত্ব লেখো, স্থিতিশীল উন্নয়ন কি, নগরায়ন কি, লৌহ ইস্পাত শিল্পে কাঁচামালগুলি কি কি, ভারতের দুটি মোটর গাড়ি নির্মাণ কেন্দ্রের নাম লেখো, এবং লাস্ট প্রশ্ন, উদ্যান কৃষি কি। ভারতের অর্থনৈতিক পরিবেশ থেকে প্রশ্নমান 2-এর এই প্রশ্নগুলো তোমাদেরকে রেডি করতেই হবে। এবার এই অধ্যায় থেকে প্রশ্নমান 3-এর কোন কোন প্রশ্নগুলো তোমরা পড়বে আমি পরপর বলে দিচ্ছি। প্রথমে আমি কতগুলো পার্থক্য বলবো, খরিফ ফসল ও রবি ফসলের মধ্যে পার্থক্য, ধাপ চাষ ও ফালি চাষের মধ্যে পার্থক্য, বিশুদ্ধ কাঁচামাল ও অবিশুদ্ধ কাঁচামালের মধ্যে পার্থক্য, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার মধ্যে পার্থক্য। এবার যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে সেগুলো হলো, পাঞ্জাব হরিয়ানা রাজ্যে কৃষি উন্নতির প্রধান 3টি কারণ সংক্ষেপে আলোচনা করো, ভারতে নগরায়নের প্রধান 3টি সমস্যা উল্লেখ করো, ভারতে শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কাঁচামালের প্রভাব আলোচনা করো, ভারতের সড়কপথ রেলপথে 3টি করে সুবিধা আলোচনা করো, সোনালী চতুর্ভুজের গুরুত্ব কি, হীরক চতুর্ভুজের গুরুত্ব কি, এর পাশাপাশি পরিবহন ব্যবস্থার গুরুত্ব এটাও ভালোভাবে করে রাখবে, জলপথকে উন্নয়নের জীবনরেখা বলা হয় কেন, উত্তর ভারতে গম চাষ বেশি হয় কেন বা শীতকালে ভারতে গম চাষ কেন বেশি হয়, দুর্গাপুরকে কেন ভারতের রুর বলা হয়, আহমেদাবাদকে কেন ভারতের ম্যানচেস্টার বলা হয়, কোন শিল্পকে কেন
উদীয়মান শিল্প বা সূর্যোদয় শিল্প বলা হয়। আবার কোন শিল্পকে কেন শিকড় আলগা শিল্প বলা হয় এটাও করে রাখবে। ধারণযোগ্য উন্নয়নের ধারণা দাও। ভারতের কৃষির তিনটি সমস্যা আলোচনা করো এবং তার সমাধান লেখো। সবুজ বিপ্লবের ফলাফল আলোচনা করো। লৌহ ইস্পাত শিল্পকে সকল শিল্পের মেরুদণ্ড কেন বলা হয়। জনঘনত্বের বৈশিষ্ট্য লেখো। জনসংখ্যা বৃদ্ধির তিনটি সমস্যা আলোচনা করো। ইঞ্জিনিয়ারিং শিল্পে ভারতের উন্নতির কারণ আলোচনা করো। লাস্ট প্রশ্ন, রেলপথকে জাতীয় জীবনরেখা বলা হয় কেন তা আলোচনা করো। এবারে আমি এই অধ্যায় থেকে প্রশ্নমান পাঁচের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদেরকে বলবো। তবে তার আগে জানাই, আমরা কিন্তু 2023 মাধ্যমিক পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ ভিডিও ইতিমধ্যে আমাদের চ্যানেলে আপলোড করে দিয়েছি। তোমরা যদি সেই সমস্ত ভিডিওগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই সেই ভিডিওগুলো আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নিও। আর তোমাদের সুবিধার জন্য এই ভিডিওর ডিসক্রিপশনে আমি কয়েকটা প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিলাম, সেই লিঙ্কে ক্লিক করেই তোমরা পরপর ভিডিওগুলো দেখে নিতে পারবে। ভারতের অর্থনৈতিক পরিবেশ থেকে প্রশ্নমান পাঁচের প্রথম প্রশ্ন, প্রথমে কতগুলো ফসল এবং তাদের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করতে হবে। কি কি? ইক্ষু, কার্পাস, গম, কফি এবং চা, এগুলি উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা ভালোভাবে করবে, তার কারণ এর মধ্যে থেকে একটা আসার সম্ভাবনা কিন্তু চূড়ান্ত। ভারতে জনসংখ্যা বন্টনের তারতম্যের পাঁচটি কারণ আলোচনা করো। পশ্চিম ভারতে পেট্রো রসায়ন শিল্পের অধিক উন্নতির কারণ আলোচনা করো। ভারতে নগর গড়ে ওঠার প্রধান কারণগুলি আলোচনা করো। ভারতে পরিবহন ব্যবস্থার গুরুত্ব আলোচনা করো। ভারতে নগরায়নের প্রধান সমস্যাগুলি কি কি? পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের অধিক উন্নতির কারণগুলি আলোচনা করো। ভারতে কৃষির সমস্যাগুলি কি কি তা আলোচনা করো। ভারতের পরিবহন ব্যবস্থায় রেলপথের গুরুত্ব আলোচনা করো। লাস্ট প্রশ্ন, ভারতীয় কৃষির পাঁচটি বৈশিষ্ট্য লেখো বা বৈশিষ্ট্যগুলি লেখো। তাহলে এই অধ্যায় থেকে অর্থাৎ ভারতের প্রাকৃতিক পরিবেশ থেকে তোমাদের প্রশ্নমান 2, 3 এবং 5 সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি দিয়ে দিলাম। আর এই অধ্যায়ের যে এমসিকিউ এবং এক লাইনের ইসিকিউগুলো তোমরা প্র্যাকটিস করবে তারও ভিডিও ইতিমধ্যেই আমরা আপলোড করে দিয়েছি আমাদের চ্যানেলে। তোমরা কিন্তু প্লেলিস্টে ঢুকে সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নিও। আজকের এই ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু আমাদেরকে কমেন্ট করো। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল বাটনটাকে সিলেক্ট করে রেখো, এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিদিন পাওয়ার জন্য। আর এই ভিডিওগুলো অবশ্যই বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিও।